রাজধানীর শাপলা চত্বরেই মহাসমাবেশ কর্মসূচি বাস্তবায়নে অনর অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার সাতাশে অক্টোবর রাতে বিএনপি ও আওয়ামী লীগকে তাদের ঘোষিত কর্মসূচির অনুমতি দিলেও জামায়াতে ইসলামীকে ডাইনি পুলিশ ডিএমপি দেওয়া শর্তে মেনে শনিবার আঠাশে অক্টোবর বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ এবং বায়তুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় আওয়ামী লীগকে উন্নয়ন ও শান্তি সমাবেশ করতে হবে অনুমতি না পেলেও আগামীকাল শনিবার আঠাশে অক্টোবর শাপলা চত্বরে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান শুক্রবার সাতাশে অক্টোবর রাতে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন তিনি বলেন আগামীকাল আঠাশে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত মহাসমাবেশ সফল করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে তিনি দাবি করেন জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে দেশবাসীকে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান জামায়াতের এই নেতা আঠাশে অক্টোবর শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়ে পুলিশের কাছে শুধু সহযোগিতা চেয়েছে জামায়াত ডিএমপি বলছে জামায়াতকে কোনোভাবেই সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন জামায়াতের ব্যাপারে ডিএমপির অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার জামায়াতকে ঢাকা শহরের কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হবে না জামায়াত স্বাধীনতা বিরোধী ও গুদ্ধাপরাধের অভিযুক্ত দল যে দলটির নিবন্ধন হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন বাতিল করেছে সুতরাং জামায়াতকে কোনো ধরনের স্পেস দেওয়ার সুযোগ নেই সমাবেশ করা নিয়ে জামায়াতের অনর অবস্থানের বিষয়ে জানতে চাইলে ডিএমপির এ যুগ্ম কমিশনার বলেন তারা কোনো স্পেস পাবে না তাদের ব্যাপারে সহযোগিতা নয় শূন্য সহিষ্ণুতা নীতি এরপরও যদি তারা অনুমতি ব্যতিরেকে সমাবেশ করে তাহলে আইন তার গতিতে চলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে